শিলিগুড়ি পাবলিজার্ড ফল 50 টাকা, জিনিসের দাম বেশি। চিপস পপকর্ন 60 টাকা, নিউ পানি এখানটা লস্যি যা নেবে 50 টাকা, পেপসিও নেবে 50 টাকা, মানে যা নেবে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যা নেবে 50 টাকা। রাস্তাতে লাইট জ্বলছে, দুর্যোগটা নেমে গেছে, লাইটগুলো জ্বলছে এবার। Oh, hey fams, hello family, welcome back to my channel. This is me, Devjit Guho, and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের থাম্বনেলটা দেখে বুঝেই গেছো কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো এখন চলছে IPL, এখন কিন্তু IPL এর সিজন চলছে, আর আমি খেলা দেখতে যাচ্ছি ইডেন গার্ডেনে, কলকাতা ভার্সেস RCB। তো আমি কলকাতার বিরাট বড় ফ্যান বলতেই পারো, আর এমনি কলকাতা সব খেলা দেখে থাকি। আর এই বছর কিন্তু আমি একবারও IPL দেখতে যাইনি, মানে এইটা প্রথম যাচ্ছি কারণ এই বছরে, কারণ আমার এই বছর টাইম হয়ে ওঠেনি, যে একটা পাস পাচ্ছি। তো কত কি সব কিছু তোমাদের সামনে দেখেছো, সব কিছু বলবো, কেমন কি ওখানে, কেমন খাবার দাবার, কেমন কি কত দাম, কত কি টেস্ট, কি কিরম কেমন, সব কিছু তোমাদের সব কিছু শেয়ার করব। তো আজকে ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেখছি তোমরা দেখছো বং পোলা দেবজিৎ। গাইস, চলো ভিডিও শুরু করা যাক। ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে রাখছি, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। অ্যাকোয়াটিকা নিকোবরকে ব্লগ কিন্তু চলে এসেছে এই গরমকালের জন্য, বেস্ট ডেস্টিনেশন বলতে পারো সব জায়গায়, মানে ওয়াটার পার্কে। তো সেই দুটো ব্লগ আমি দিয়ে রাখছি এই ভিডিওর নিচে, গিয়ে দেখে নিতে পারো। আর চলো যাওয়া যাক, এখান থেকে যাবো এখন, তখন তখন পচাটা আর শুরু যাবে, তো যাবো একসাথে কি ভিডিওটা ওখান দিয়ে শুরু করছি, গিয়ে দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। আমাদের গেট নাম্বারটা 8 নম্বর পড়েছে, তাই বাবুঘাটের দিকে গাড়ি রেখে ইডেন গার্ডেন দিকে যাচ্ছি। রাসেল রিঙ্কু নেই, রিঙ্কু নেই, না সৈয়দ সৈয়দ লাগবে না, তাই রাসেলই নিই না, রাসেল জিজ্ঞেস করো প্রাইস কত, রাসেলই নিই না। দেখো দেখো জিজ্ঞেস করো আগে দাম, এইরকম 41 ডিগ্রি গরমে ভিড়টা দেখেছো, মানে পুরো কলকাতার খেলা বলে আর এরকম বিরাটের ফ্যানের জন্য এতটাই ভিড়। পছাদা তপন কাকু শুরু সব যাচ্ছি খেলা দেখতে, ভিড় দেখো, লাইন দেখো, যাচ্ছি চালু হয়নি। আমাদের 8 নম্বর গেট, 8 নম্বর গেটে আছে দুপুর, ঠিক আছে। আমি দেখলামও না কোথায় গেল, কোন হেলমেটে বলটা আছে, রেখেছে দেখো। Thank you.
আবার আউট, আবার আউট হয়ে গেল। রাস্তাতে লাইট জ্বলছে, দুর্যোগটা নেমে গেছে, লাইট গুলো জ্বলছে। এবার নিচে মানে কিছু খাওয়ার জন্য আর এই পেপসিটা নিয়েছিলাম, পেপসিটা বাইরে 10 টাকা আর এখানে হচ্ছে 20 টাকা, মানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। প্রায় যে 5 টাকা বাদামগুলো আছে সেইগুলোও কিন্তু তোমার 20 টাকা করে। যাই হোক, এখানে আমি জল নিতে যাচ্ছি, জল নিয়েছিলাম, তারও জল তেষ্টা পাচ্ছে, তো চলো যাই ওইদিকে জল নিতে, খাবার নিতে কত কী দাম সব কিছু দেখো, সব ভিডিওটা আয় থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ওটা 5 পিস 50 টাকা, 1 পিস 10 টাকা। চলো লস্যি, মানে তোমার এখানে তোমার তোমার নিম্বু পানি, এখানে তোমার লস্যি যা নেবে 50 টাকা, এখানে তোমার পেপসিও নেবে 50 টাকা, মানে যা নেবে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যা নেবে 50 টাকা। চিপস পপকর্ন 60 টাকা, ও মাই গড, সব জিনিসের দাম বেশি। চাউমিন ঝালমুড়ি 50, ঝালমুড়ি পাপড়ি চাট ফল তো 50 টাকা, লস্যি পাওয়া যাচ্ছে 50 রুপিস, 250, 60 টাকা চিপসটা নিয়েছে, চিপসটার দাম 60 টাকা। সবাই এখন যাচ্ছে খেতে নিচে, ঠিক আছে, আজকে কলকাতা জিতবেই। নেমেই চার মেরে দিয়েছে, চার প্রথমে নেমেই লেগে গেছে এখানে কলকাতা আসছে। এই যে আরসি স্যার, আমরা সবাই এখানে কলকাতার ফ্যান। জিতবে ভাই এরকম।
যাই না কি হবে একবারে তিন রান করে মিনিটে খেলা শেষ হয়ে যাবে গল্প শেষ কি হবে এক বলে তিন রান বাকি এখন কি হবে বোঝা যাচ্ছে কলকাতা জিতলো মজাও এলো মানে খেলাটা জাস্ট জমে গেল মানে একদম জাস্ট জমে গেছে খেলাটা দারুণ লেগেছে দারুণ দারুণ ফাটাফাটি দেখে এলাম সিরিয়াসলি বলছি খেলাটা জম পেস হয়েছে আর অসাধারণ লেগেছে আর এই বছরে আমি এই ফার্স্ট টাইম গেলাম আমি খেলা দেখতে আর সিরিয়াসলি বলছি ক্রেডিট গোজ টু পুরো তপন কাকু আর তপন কাকু এনেছে পাসটা দিউ পান্ডে আঙ্কেলের থেকে আর এখানে অ্যাকচুয়ালি প্রাইসেস মানে তোমার টাকা হচ্ছে তোমার স্টার্টিং প্রাইস হচ্ছে 750 টাকা থেকে শুরু দেবে বুক মাই শোতে আছে আমি যেহেতু ফ্রিতে পেয়েছি আমি তো বলতে পারবো না কোনো টাকা নিয়েছে কিনা তো টাকা নেয়নি সিরিয়াসলি বলছি আমাকে পুরো ফ্রিতে দিয়েছে আর 750 টাকা এমনি স্টার্টিং প্রাইস আছে তোমরা গিয়ে অবশ্যই বুক মাই শোতে কাটতে পারো টিকিট আর অবশ্যই দেখে আসো তোমরা প্রাইস কিন্তু খাবারের প্রচুর ওখানে হাই থাকে ভাই যাই হোক বিশাল হাই থাকে মানে একদম ট্রিপল দাম নেয় তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও টাটা।